এরকম একটি সন্ন্যা আমরা উল্লেখ করার প্রয়াস সর্বমত্ফিকন আইল্লা বিল্লাহ এই পদ্ধতিকে বলা হয় সোন্নাতের এক আ মানে এক আর সোন্নাত মানে এক ধরনের বসা আসন্ন ওই মারবার চেষ্টা করি আন্ত উছ রাহেম উল্লাহ কালকুল তলিবনা আব্বাসিম ফিলা এক আ আর কদামাইনে তাউস রাহেম অল্ল দাবি নিজে তিনি তাপবিদ্বান তিনি বলছেন যে আমি ইব্ন আব্বাস শরদি আল্লাহ আনহুমাকে বললাম ফিল এক আ এ আল্লাহ কদমেনি দুই কদমের উপরে এক আ করা বিষয়ে মানে বৈঠক করা বিষয় দুই কদমের উপরে ভর দিয়ে বসা বিষয় মানে দুই কদমকে খাড়া রেখে ওর ওপরে নিতম্ভের ভর দেয়া এই বিষয় আমি জিজ্ঞাসা করলাম ফকা লাহে সুন্নাহ উত্তরে তিনি বললেন এটা হলো রিজলে তখন আমরা বললাম মানে তবস বলছে তখন আমরা বললাম আমরা তো এটাকে মানুষের সাথে ব্যক্তির সাথে দুর্ব্যবহারের সামিল মনে করতাম মানে এটা তার রক্ষতা কর্কশতার সামিল যেভাবে দুই পায়ের কদমের ওপরে বসবে আমরা এটা মনে করতাম ফকাল আব্নাব্বাস তখন ইবনাবাস বললেন বলে সুন্ন তো নবী একা সলাহ আলাইহয়া সাল্লাম না বরং এটা তোমার নবীর সুন্নাহ সল্লাহ আলাই হওয়া সাল্লাম হাদিসটিকে মা মুসলিম তা সহি মুসলিম রাবনা করেছেন হাদিস নাম্বার পাঁচশো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই এক আ দুই সেরদার মাঝের এই ধরনের এক আহ হলো সন্ন্যাহ তো আমরা কজন জানি এই সন্ন্যাস সম্পর্কে অর্থাৎ দুই সেরদার মাঝে যে বসা হয় প্রথম সেরদার দিয়ে যা আমরা বসি বেশিরভাগ আমরা কি করি বাম পা বিছিয়ে ডান পা খাড়া রাখি এবং বাম পার ওপরে আমরা কি করি নিতম্ব রাখি তো এটাই হল পরিচিত তরিকা এবং এটাই বেশিরভাগ আমরা ছিল রসৌল্লাহ সাল হা ওয়াশাল্লামের কিন্তু এটাও যে একটা সন্ন্যাস তরিকা এটা কিন্তু আমরা অনেকে জানি না তো সময় সুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি একটি সন্ন্যাসি তরিকা যার ওপর আমরা আমল করে এই সন্ন্যাসকেও জেন্দাহ রাখতে পারি তো এই একার পদ্ধতিটা আশা করি আমরা বুঝতে পেরেছি যে দুই সাজার মাঝে দুই কদমকে খাড়ো অবস্থায় রেখে ওর ওপরে বসতে হবে চলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মিডিয়ার মাধ্যমে আল্লাহ আলাম দেখাতে পারবো কিনা আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে এক আহ দেখেছেন মানে দুটি পা খাড়া রাখা আছে ওর ওপরে ভর করা হয়েছে মানে প্রথম ওঠার পরে পা দুটো খালি থাকবে দাঁড়িয়ে থাকবে ওর ওপরে বসবে এই হলো এক আহ আরো বড় করে দেখালাম আশা করি আপনারা দেখতে পেরেছেন বুঝতে পেরেছেন এটি হলো সোনা তো মাঝে মধ্যে এটি উপর আমল করলে এই সন্ধ্যাটি এই সন্নাটিকেও জীবিত করে রাখা হবে ওরাকাল্লাহ ফিকুম আলোচনা গৃহত করছি না আশা করি আমরা এই আলোচনাটি শেয়ার করব বেশি বেশি ফলে এই সন্না প্রচার প্রসারে আমাদের অংশ নেওয়া বলে গণ্য হবে জজাকুমুল্লাহ খায়ান ওবরাকাল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত